দিওয়ালি দাও খেলা করছো? দেখতেই পাচ্ছ যখন ছবি তোলায় মানুষ আসক্ত। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো ব্লগার সোনু। সো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। সো সকলেই বলো তোমরা কেমন আছো, এবং আমার যে ব্লগগুলো বানাচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগছে। সো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি দেরাদুনের লাস্ট সাইট সিনে, যেটা আমরা পড়েছি FRI। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ঠিকই দেখছো, FRI। সো বন্ধুরা, হ্যাঁ ঠিকই, এটা হলো FRI, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। সো FRI ঢোকার জন্য আমরা টিকিট কেটে নিলাম প্রথমেই। তো টিকিট মূল্য হচ্ছে আমাদের এন্ট্রি ফির জন্য প্রত্যেকজনের 10 টাকা করে লাগলো, এবং গাড়িটার যে এন্ট্রি ফি করলো তার জন্য 30 টাকা লাগলো, ঠিক আছে। এবং এখানে যে DSLR ছবি তুলবো তার জন্য এক্সট্রা 50 টাকা লাগলো, এটা লাইসেন্স টিকিট বের করে রাখার জন্য। সো গাইজ, আমরা সুটসুটভাবে গাড়ির মধ্যে চলে এলাম, এবং একটা অপূর্ব ভিউ দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকছি FRI। সো এটা আসলে কি এবং কেন এই জায়গাটা এলাম সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো, এবং আমার মুখটাকে ভালো করে দেখো। তো এটা একটা এমন ইনস্টিটিউট, তোমরা দেখতে পারবে। সো আমরা পুরো ভিডিওটা থাকবে এবং ভিডিওটি পুরো স্কিপ করবে না, ওকে। এখানে যে এন্ট্রি ফি যেটা নিলো তোমরা সবকে দেখতে হবে 10 টাকা, এবং এখানকার যে যে মিউজিয়াম আছে যেগুলো আমাদের টিকিট কেটে ঢুকতে হবে সেটা সবই আমার ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কোনো স্কিপ করো না। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, বাই বাই। সো বন্ধুরা, আমরা অনেকটাই ঘুরলাম, এবং ঘোরার পর যেটা দেখতে পেলাম এটা অনেকটা কেমন দেখতে জানো তো, যেমন কলকাতায় ভিক্টোরিয়া যেমন আছে সেই ধরনের ঠিকঠাক ছোট ছোট প্লেসের মতন দেখতে। এবং দেখতে পাচ্ছি সিনিকা খুব আনন্দ করছে এই জায়গায়, একটা মানে সবুজ ঘাসের উপর সিনিকা একদম ডিগবাজি বলো, নাচ বলো, একদম বাচ্চাদের যেমন সে হিসাবে সিনিকা খুবই খেলাধুলা করছিল। তো আমি সিনিকা জিজ্ঞেস করলাম যে সিনিকা তুমি কী করছো, কিন্তু সিনিকা কোনো রিপ্লাই দিল না বলে আমার একটু ছোট্ট ছোট্ট কষ্ট লাগলো। যাই হোক, তো আমাদের খুবই ভালো লাগছিলো। তো দেখতে পাচ্ছি যে সিনিকা আবার ছুটছে, ছুটে 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 ওর মায়ের কাছে, মাকে যেয়ে দড়িয়ে পড়লো, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছিলো, এবং সিনিকা খুবই খুবই মজা পাচ্ছিলো। তো এই হচ্ছে FRI-এর যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে FRI-এর মধ্যে পড়ে। গাইস দেখতেই পাচ্ছো যখন ছবি তোলায় মানুষ আসক্ত হয়ে পড়ে, তখন মানুষের যে পরিস্থিতিটা হয় সেই পরিস্থিতির আজকে তোমাদের মধ্যে আমি তুলে ধরছি। বন্ধুগণ, এই দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো সেই মানুষটা, সেই মানুষটা, মুখটা ভালো করে চিনিয়ে দিচ্ছি, সেই মানুষটা, ও ছবি তোলায় পুরো আসক্ত এই জয়ের সঙ্গে। কি একটা বিচিত্র ব্যাপার চলছে এইখানে। মাসি কেমন হয় বসে আছে এইখানে? এই ছিল আজকে ভিডিও। আমি এখন আছি FRI-তে, FRI-এর বাইরে একটা গোল করে রাউন্ড করে একটা ভিডিও করে নিলাম আমার জন্য, চুলটা ক্যাচ করে একটু কায়দা মেরে বাগিয়ে নিলাম। সব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, এবং ভিডিওটি শেয়ার করে দেবে। টাটা বাই।